আমি কি গল্প গল্পের নাম কচ্ছপ এবং খরগোশের গল্প। এই যে শিয়াল লড়ে থাকে, শিয়াল রয়েছে রয়েছে রয়েছে, শিয়াল হাঁটতেছে হাঁটতেছে, তারপরে কচ্ছপ হাঁটতেছে হাঁটতেছে, তারপরে খরগোশ হাঁটতেছে হাঁটতেছে, তারপর কি হচ্ছে কচ্ছপ আস্তে আস্তে হাঁটতেছে। একদিন ওকে মার দিল, আরেকদিন আস্তে 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 মারতেছে ওই কলো শি। তুমি মারতেছে কেন ওই কচ্ছপকে? কে বললো কথা? কে বললো জানো? শিয়াল, শিয়াল বললো তুমি কচ্ছপকে মারতেছো কেন? আচ্ছা, ওই শুধু দেরি চড়ি করে আসে, এবার দিন দেখি প্রতিযোগিতা হোক তোমার সঙ্গে আমার। কে বললো কথা? কে বললো জানো? কে? খরগোশ। তারপরে ওর একদিন গেল প্রতিযোগিতা শুরু, তারপরে করে যখন বাঁশি বাজাতেছে কচ্ছপ দিল, কচ্ছপ আস্তে আস্তে যাচ্ছে, খরগোশ জোরে জোরে যাচ্ছে, তারপরে খরগোশ তার জালো ঘুমিয়ে পড়ে গেল দেখি। তারপরে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে, কচ্ছপ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, খরগোশটা কি বোকা। তারপরে দড়ি পাতে দিচ্ছে লাপ, কচ্ছপটার পিতা আসে বড় দেখতে কাপ, কাপের ভিতরে আসে টাকা। তার যখনই উঠে দেখে আমি দেখি কচ্ছপ কোন পর্যন্ত আসে, দেখে ও একটা কাপ নিয়ে চলে যাচ্ছে। গল্প শেষ।